বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আমাদের সত্যজিৎ রায় আছেন, হালফিলের ট্রেন্ডিংদের মধ্যে আমাদের প্রফুল্ল চন্দ্র, কুইনাইন, তারপর ধরুন গিয়ে বেঙ্গল কেমিক্যালস, এসবও আছে। তা সত্ত্বেও যে বাঙালি করোনার টিকিতে জবা ফুল বাঁধতে পারছে না, তার কারণটা খুব সোজা, মানে চায়ের দোকানগুলোকে বন্ধ করে দিয়েছে। এবার চায়ের যে একটা অস্বাভাবিক ভেষজ গুণ, এটা তো হু বুঝতে পারছে না, আর যেহেতু হু বুঝতে পারছে না, তো সেই জন্য যে একটা বিশ্বর কল্যাণের থেকে বাঙালি বঞ্চিত হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে ভীষণ সাফোকেটেড লাগছে, মারাত্মক ক্লস্ট্রোফোবিক লাগছে, এবং বন্দি দশায় মানুষ একটু আধটু তো এদিক ওদিক পাগলাম করেই ফেলে। তো এইটা বোধ হয় সেই বন্দি দশার একরকম নমুনা। এই সময়টা আমি চা খাই এবং বেশ ল্যাপটপ এবং দরজা টজা বন্ধ করে শান্তিতে চা খাই, এবং অফিসের যে চায়ের দোকানটা সেটাকে খুব মিস করি। মানে সেই একটা অদ্ভুত জায়গা ছিল যেখানে যে কোনো বিষয়ে ততটা না জেনেও একটা পার্লামেন্টীয় স্টাইলে নিজের ভেতরে যা আছে সব বের করে বাইরে রেখে দেওয়া যেত। এইবারে এখন যেটা হচ্ছে আমার মনে হচ্ছে সেটা ওই রকমের ধাঁচের একটা জিনিস। এবার আজকে যেহেতু প্রথমবার, আমার অলরেডি বেশ নার্ভাস লাগছে, তো সেই জন্য যেরম যেরম মনে হচ্ছে আমি সেরম সেরম বলছি। এক নম্বর, আমাদের দেশে প্রচুর মানুষ খুব দুঃখে আছেন এবং সারা বছরই তারা দুঃখে থাকে। এই যে করোনার সময় অনেকে, আমাদের মধ্যে অনেকে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সহায়তা করছেন, আপনারা খুবই ভালো কাজ করছেন, মানে উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। কিন্তু ব্যাপার হচ্ছে সেই যে খেটে খাওয়া মানুষগুলো, তাদের আনফর্চুনেটলি এই বিলাসিতাটা নেই যে তারা পয়সা দিয়ে ডেটা প্যাক কিনে ইউটিউবে ভাটবাজি শুনবে। হ্যাঁ, তো এই এই যারা আমরা এই হাহাহি করছি, ইলিশ মাছের ছবি দিচ্ছি, এগুলো বোধ হয় তাঁদের জন্য যারা বাড়িতে বসে বোর ফিল করছেন। এবার এই বাজারে আমি জানি বাড়িতে বসে বোর হওয়াটা হয়তো বিলাসিতা, কিন্তু ক্রিমিনাল অফেন্স তো নয়। সুতরাং আপনি খাতার পিছনে আঁকিবুকি কাটতে পারেন, আপনি ধরুন এটা সেটা একটু রান্না করতে পারেন, তাতে যদি মাছ হলার দুটো পয়সা হয়, মানে এক্স্যাক্টলি কার অসুবিধা, ঠিক আছে, মানে যাই হোক, হেরে গলা রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারেন। কিন্তু এগুলো সবই সম্ভবত বয়স্ক মা বাবা, বিশেষত মায়ের উপর চটপাট করা, তারপর ধরুন ছোট ছেলেকে চাঁটি মারা, বা এই মধ্য তিরিশে এসে এটাকে ডিভোর্সের দিকে ফেলে দেওয়ার থেকে বেটার অপশন। সুতরাং যে যাই বলছে, নেটিজেনরা যতই ট্রোল করছে, আমার মনে হয় এই সময় বাঁচতে চেষ্টা করাটা খুব প্রয়োজন। হ্যাঁ, মানে যদি সবাই মিলে চেপে ধরে তাহলেও আর কি ওই হাত পা ছুড়ে কোনো রকমে বেঁচে ওঠা। দু নম্বর হচ্ছে, যেহেতু একটা করোনা উৎসব চলছে সারা পৃথিবী জুড়ে, তার মানে কিন্তু এই নয় যে গরমকালের যে অন্যান্য ব্যাধিগুলো, অন্যান্য শরীর খারাপগুলো, সেগুলো এবছর আর হবে না। মানে গরম তো বেশ পড়েছে, মশা মাছিও বাড়ছে, তো আর এই সময়টা অন্যান্য বছর কিন্তু এই সময় মানে একটা বেশ পক্স, মিজলস এই সমস্তর একটা হাওয়া চলে। এবছর তো করোনার জন্য শীতল অপুজো হয়নি, এবং দেবীর কোপেরও হালকা ব্যাপার থেকে যাচ্ছে। তো অন্যান্য বছর আমরা ওই মশা তাড়াতে, মাছি তাড়াতে বা ওই নিম বেগুন খেয়ে যে প্রিকশনগুলো নিয়ে থাকি, আমার মনে হয় এবছরও সেটা নেওয়া উচিত। কারণ যেরকম খবর, তাতে করোনা ছাড়া আর কিছু হলেই ওই নিজেই ডাক্তারিটা করতে হবে। আর তিন নম্বরে আমার মনে হয় এটা বলা উচিত, এটা তাদের জন্য যারা এসি ঘরে বসে বোর হচ্ছেন, মানে তথাকথিতভাবে ভীষণ সুখে আছেন আর সুখ ডিসপ্লে করছেন, তাদের জন্য যে মানে বেসিক্যালি কি হয়, যত উচ্চপদস্থ চাকরি, যত বেশি ইউনো যত বেশি স্টেক, তত হারানোর ভয় বেশি। সুতরাং যারা ওই এসি ঘরে বসে আগামী দিনের চিন্তা করছেন, তাদের জন্য যে বারবার না জল খান, মানে তাদের মধ্যে অনেকে এরকম হতে পারে না আমার মতো,
উঠে জল খেতে খুব অসুবিধা, মানে খুব অসুবিধা আর কি। তাদের মনে হয় বারবার শেষ করে ফেলেছি, তাদের বারবার চা খাওয়া উচিত আর সাথে দুটো করে মিল্ক বিস্কুট, ব্যাস।